আব্বা কা? এই তো আমি আজকে ভিক্ষে করতে বেরিয়েও মনে হাতে ভুল করলাম, এই রোদ গরমের ভেতর তো বাবু টিকে থাকা যাচ্ছে না। ওরে আল্লাহ, আমার শরীরের মতো বডি ঠুকে যাচ্ছে, আমার কেরম হচ্ছে। তাও কেরম হচ্ছে, তার কি করা করতে তখন হবে, তো আর বাবু দেরি করি কি হবে। ওই সামনে একটা দালান বাড়ি দেখা যাচ্ছে না আগা? হ্যাঁ দেখতে পাচ্ছি না। না না, একটা দালান বাড়ি, সুন্দর সুন্দর, রং টং ঠিক আছে? হ্যাঁ ঠিক, রং টং চলতে যায় না। না তাতে বেশ, চাইলে বাবু এখান থেকে বিসমিল্লাহ বলে উনির ভিক্ষিটা শুরু কর। বাবা শুরু করলাম। হ্যাঁ কর, বিসমিল্লাহ বলে শুরু কর। ভাইরা ভাবিরা, রোজ চড়া মিজাজ করা, রদির মতি আর কতক্ষণ দাঁড়িয়ে থাকব, ফকিরির জন্য কিছু দানা পানি দিয়ে দাঁত হাতে কাজ রাসে এখন দিন পারবে না, ঘুরে আইসো, নিজে যারা নিজে বাচ্চাকে দেখছে না, ভিক্ষে নিতে আসে কেন? আরে বাবা, আরে বাবা, খোকা আব্বা, খোকা ঝুমঝুম করে উঠলো, কি ডাগো, এই বাড়ির মালিক নাকি? মালিক না, কাদের ছেউড়ির এই ধাক? কাদের ছেউড়ি? হ্যাঁ। ওরে বাবা রে বাবা, ও কথা শুনে মনে হইলে যেন কাগমারি ঝালি ধকি আলাদা। আমার গাহার ভিতরে কাদের মেয়ের এইরাম কথা? হ্যাঁ কাজের মেয়ের এইরাম কথা? ওরে বাবা, ইদে বাসার চেয়ে কুঞ্চি মোটা গো, আমার দেহের ভিতরে ঝাঁকি মেরে উঠছে। ওরে বাবা, তোর ভিতরে ঝাঁকি মেরে উঠলে কি হবে, আমার অঙ্গ প্রত্যঙ্গ সব একবার শিহরিত হয়ে গিয়েছে বাপু, আমি বুড়ো মানুষ, আমার ঝাঁকি মেরে উঠছে। তুই বাপু দেখ, কাই দেখালাম করে কিছু করতে পারিস কি? ভাবিরা পুনিরা, প্রদীর হতি আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো, ফকিরতে ডাউন খেয়ে যাবে। ডাউন খেয়ে যাবে? ডাউন খেয়ে গেলে আমি কি করবো, ভিক্ষে আমি কাল দিতে পারবো না। হাঁটে থাক, কাদের ছুরি নেমে আসো। কি বল, তোমার সাহা ব্লাউজ শাড়ি তো তোমার বলে মনে হয় না। আমার বলে মনে হয় না তো কার বলে মনে হয়? আমি আগে যাওয়ারই কাজ করতাম, সেবাইতে দিয়েছে। আমার তো তা মনে হয় না। কেন, তোমার কি মনে হয়? আমার মনে হয় কোথাও থেকে ঝেড়ে আনা হয়েছে। কি বললে? কারে বাড়িতে ধীরে নিয়ে তো আবার সত্যি করি কাউ। Everybody.
গো তুমি না যার ছায়া পড়েছো বিলাউজ গায়ে দিয়েছো।